हाय फ्रेंड्स प्रथमे विचारपति अभिजित गंगोपाध्याय के आमी एबं आमार चैनल समस्त दर्शकदेर पक्ष थेके कुर्निश जानाच्छि। तार कारण उनी हच्छे एई मुहूर्ते आमादेर देखा सर्वकालेर सेरा विचारपति विचारपति अभिजित गंगोपाध्याय माननीय एबं श्रद्धेय विचारपति अभिजित गंगोपाध्याय उनी किन्तु एकेर पर एक दृष्टान्त रेखे गेछेन आमादेर जोन्नो। এই মুহূর্তে একটি চমৎকার দৃষ্টান্ত যেটা হচ্ছে আমরা আমাদের সামনে রেখেছেন উনি, সেটা হচ্ছে ক্যান্সার আক্রান্তকে চাকরির প্রস্তাব দিয়েছেন উনি। তো এই যে ক্যান্সার আক্রান্ত উনি কেন ওনাকে চাকরির প্রস্তাব দেওয়া হলো বা উনি অ্যাকচুয়ালি কে, এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। তার আগে আপনারা একটু জেনে নিন যে গতকালই আপনাদেরকে জানিয়েছি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন কথা বলেছেন যখন হচ্ছে ওনাকে বয়কট করার জন্য দুই পক্ষের মধ্যে হাতাহাতি, দুটো পার্টি আর কি, তাদের মধ্যে হাতাহাতি হয়েছে, তখন কিন্তু উনি নানান রকম কথা বলেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উক্তি ওনার, সেটা হচ্ছে মাথায় বন্দুক ঠেকালেও থামবো না, এটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা। উনি আরও বলেছেন যে আমি তো কোনো দুর্নীতি করছি না, ভুল কোথায় করেছি, দুর্নীতির বিরুদ্ধে সবর হয়েছি, এটাই কি অপরাধ? মানে উনি বলতে চাইছেন যে আপনারা আমাকে সাহায্য করুন এই বিষয়ে যে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু সেটা না করে আপনারা নিজেরা নিজেদের মধ্যে হাতাহাতি এইসব করছেন। তো বিচারপতি এটা বলেছেন যে আমার ভুলটা কোথায়, আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, এটাই কি আমার ভুল? মাথায় বন্দুক যদি ঠেকায় তাও কিন্তু আমি থামবো না, আমি আমার কাজ করে যাব। তো এই জন্যই আমরা আমাদের হচ্ছে চাকরি প্রার্থী যারা রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কুর্নিশ জানাই। এবার আমরা বিস্তারিত দেখে নেব যে ক্যান্সার আক্রান্তকে যে চাকরির প্রস্তাব উনি দিয়েছেন বিষয়টি ঠিক কি, চলুন দেখে নিই। ক্যান্সার আক্রান্ত সোমা, যার নাম হচ্ছে সোমা, ওনাকে ডেকে পাঠিয়েছেন চাকরির প্রস্তাব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচ্ছা, এসএসসি চাকরি প্রার্থী, আমি যেটা বলছিলাম যে ইনি কিন্তু যে কোনো লোক নন, ইনি হচ্ছে একজন এসএসসি চাকরি প্রার্থী, তার পাশে দাঁড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থী সোমা দাসকে ডেকে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চাকরির দাবিতে লড়ছেন সোমা দাস, তার নজরে আসে বিচারপতির। তারপরই গতকাল অবস্থান মঞ্চে আইনজীবী শতনু পাত্র এবং আইনজীবী সুদীপ্ত সেনগুপ্তকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা জানেন যে এসএলএসটির যে এসএসসির তার ধর্ণা মঞ্চ কিন্তু চলছে অনেক দিন ধরে, তো সেই মঞ্চেই কিন্তু উনিও আছেন, ওই যে সোমা দাস। তা ওনাকে কিন্তু এখানে বিচারপতি দুজন আইনজীবীকে পাঠান ওখানে, সোমা দাসের সঙ্গে কথা বলে যান তারা। কেন রিপোর্ট কি সেটা, মানে কেন উনি ওখানে আছেন, ধর্ণা মঞ্চে আছেন বা কি ব্যাপার, এইটা কিন্তু জানতে চেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো রিপোর্ট নিয়ে তারা পৌঁছায়। আইনজীবীদের কাছ থেকে রিপোর্ট পেয়ে সোমা দাসকে ডেকে পাঠান বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে বিচারপতি সোমা দাসকে বলেন, আপনার সম্মতি থাকলে আমরা এই মামলা কাউকে দিয়ে লড়াই করানোর আবেদন করতে পারি, তবে এসএসসির আইনজীবীর কাছ থেকে আমি জানতে পারলাম আপনি ওয়েটিং লিস্টে আছেন। ভালো করে শুনুন ব্যাপারটা, যে ওয়েটিং লিস্টে কিন্তু উনি, ওনার নাম আছে, তাহলে কেন উনি হচ্ছে ধর্ণামঞ্চে আছেন, নিশ্চয়ই কারণ রয়েছে। ওয়েটিং লিস্টে নাম থাকা ব্যক্তি আদৌ চাকরি পাবে কি না কেউ জানে না, আপনি এখনও অপেক্ষা করছেন কেন, অন্য কোনো পরীক্ষা দিয়ে চাকরির চেষ্টা করছেন না কেন, এই প্রশ্নগুলো কিন্তু সোমা দাসকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন। উত্তরে কি বলছেন উনি? উত্তরে বলেছেন, আমি যোগ্য, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে সেই সময় মামলা করতে পারিনি, আমি অপেক্ষা করব। অযোগ্য ব্যক্তিরা চাকরি পেলেন, আমরা পেলাম না, আমি বঞ্চিত হলাম। বিএড না করেও অনেকে চাকরি করছে। এরপরই সোমা দাসকে অন্য দপ্তরে চাকরি দেওয়ার কথা বলেন বিচারপতি, তিনি অন্য দপ্তরে একটি চাকরির ব্যবস্থা করে দেবেন বলে বলেন। কিন্তু সোমা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আদালতকে তিনি জানান তিনি অন্যত্র চাকরি করবেন না, লড়াইয়েই থাকবেন, অর্থাৎ এই লড়াইতেই থাকবেন, অন্যত্র চাকরি করবেন না। তাহলে সোমা দাসের অভিযোগ কিন্তু এখানে স্পষ্ট, উনি বলছেন যে বিএড নেই, এরকম লোক চাকরি করছে, আর তার থেকে কম যোগ্য যারা তারাও চাকরি করছে, কিন্তু সে ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য সেই সময় মামলা করতে পারেনি, তাই সে চাকরি পায়নি, তাই সে অপেক্ষা করে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।